অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাহিত্যকণিকা বইয়ের শেষ গদ্যটি নিয়ে আমরা আমাদের ক্লাসে আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য শিরোনাম হচ্ছে, তোমরা জানো যে আমাদের শেষ গদ্যটি হচ্ছে বাংলা ভাষার জন্মকথা, এটা তোমরা নিশ্চয়ই জানো। তো এই শেষ গদ্যের যে বাংলা ভাষার জন্মকথা, সেটি আজকে আমাদের আলোচনার বিষয়। শিক্ষার্থীরা, তোমরা জানো যে বাংলা ভাষার জন্মকথা লিখেছেন হুমায়ুন আজাদ। তো বাংলা ভাষার জন্মকথা বিষয়ক এই যে প্রবন্ধটি হুমায়ুন আজাদ লিখেছেন, হুমায়ুন আজাদ কিন্তু একজন গবেষক হিসেবে অনেক বেশি সমাদৃত, সুধী মহলে তার ব্যাপক সুখ্যাতি আছে এই বিষয়ে। তো হুমায়ুন আজাদের জন্ম, তিনি জন্মগ্রহণ করেছিলেন, তোমরা জানো যে 1947 সালে তার জন্ম হয়েছিল। তিনি জন্মগ্রহণ করেছিলেন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার রাড়িখাল গ্রামে। শিক্ষার্থী জীবনেও তিনি একজন কৃতি ছাত্র ছিলেন। পরবর্তী পর্যায়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে নিয়োজিত হয়েছিলেন। তার লেখা গুরুত্বপূর্ণ যে বইগুলো, সেগুলো হচ্ছে শামসুর রহমান, নিঃসঙ্গ শেরপা, বাক্যতত্ত্ব। ভাষাতত্ত্ব বিষয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাক্যতত্ত্ব, সেটি নিয়ে তার একটি গবেষণামূলক প্রবন্ধ। এছাড়া তোমাদের উপযোগী করে তিনি লিখেছিলেন নাল লাল নীল দীপাবলি, কত নদী, সরোবর, এই গ্রন্থগুলো। তার দুটো কাব্যগ্রন্থের নামও তোমাদের এখানে দেওয়া আছে, দেখো, অলৌকিক স্টিমার এবং জল চিতাবাঘ। হুমায়ুন আজাদ জার্মানির মিউনিক শহরে 2004 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। হুমায়ুন আজাদ আমাদের এই যে আজকের যে পাঠ্য বই যে বাংলা ভাষার জন্মকথা, এখানে মূলত বাংলা ভাষার সৃষ্টি কীভাবে হয়েছিল সেই বিষয়ে নিয়ে গবেষণাধর্মী কিছু কথাবার্তা বলেছেন। তোমরা জানো যে ভাষাকে নদীর সঙ্গে তুলনা করা হয়। নদী যেমন তার গতিপথ প্রতিনিয়ত পরিবর্তিত করে, তার বাঁকের পরিবর্তনে মধ্য দিয়ে নতুন নতুন পথ সৃষ্টি করে নেয়, আর সে নদী যেমন পরিবর্তনশীল, ভাষাকেও একইভাবে নদীর সঙ্গে তুলনা করে বলা হয় যে ভাষাও পরিবর্তনশীল। আজকে থেকে 1000 বছর আগে আমাদের ভাষা যেমন ছিল, আমাদের ভাষা কিন্তু বর্তমানে এমন নাই। আবার 1000 বছর পরে গিয়েও কিন্তু আমাদের ভাষা নিশ্চয়ই এরকম থাকবে না। তো দেখো যে তিনি প্রথমেই যে প্রশ্নটি করেছিলেন সেটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছিলেন যে কোথা থেকে এসেছে বাংলা ভাষা। এই যে প্রশ্নটি তিনি করলেন, কোথা থেকে এসেছে বাংলা ভাষা, এটির মধ্য দিয়ে তিনি আসলে চেয়েছেন যে তুমি কিন্তু বিষয়টি একটু চিন্তা করো যে আমাদের এই যে বাংলা ভাষা, তার জন্ম কীভাবে, তার উৎপত্তি কীভাবে এবং কীভাবে এটি সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে তিনি একটি জরুরি কথা বলেছেন এখানে, দেখো যে ভাষার ধর্ম হচ্ছে কি, বদলে যাওয়া। হ্যাঁ, ঠিক তাই, ভাষার ধর্মই হচ্ছে আসলে বদলে যাওয়া। ভাষা পাল্টে যায়, ভাষা প্রতিনিয়ত পরিবর্তিত হয়। যে কথাটা আমি শুরুতেই বলেছি যে 1000 বছর আগে আমার বাংলা ভাষার স্বরূপ যেমন ছিল, 1000 বছর পরেও কিন্তু এই একই চেহারা থাকবে না আমার বাংলা ভাষার। কেন এটা হয়? কারণ মানুষ ভাষা উচ্চারণ করে তার মুখের মাধ্যমে, মুখের মাধ্যমে ধ্বনির ব্যবহারের মধ্য দিয়ে সে ভাষার পরিবর্তনের এই যে অবস্থাটি তৈরি হয়ে যায়। অর্থাৎ মানুষ যেমন মুখে মুখে অনেক ধ্বনি ব্যবহার করে এবং ধ্বনির উচ্চারণগত পরিবর্তন সাধিত হয় এবং পরবর্তী পর্যায়ে নতুন নতুন শব্দ তৈরি হয় এবং সেই শব্দের নতুন নতুন কী হয়, অর্থও কিন্তু তৈরি হয়। এই যে নতুন নতুন শব্দ এবং তার মধ্য দিয়ে নতুন নতুন অর্থ তৈরির মধ্য দিয়ে আসলে ভাষার মধ্যে এক ধরনের পরিবর্তন সাধিত হয়। আমাদের বাংলা ভাষার ক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য। নানারকম পরিবর্তনের মধ্য দিয়েই বর্তমানে যে বাংলা ভাষা আমরা পাই, সেটি সেই পরিবর্তনের মধ্য দিয়েই এসছে। এরপর তিনি কী বলেছেন দেখো, যে আজ থেকে 100 বছর আগেও কারো কোনো স্পষ্ট ধারণা ছিল না বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে। অর্থাৎ বাংলা ভাষার যে ইতিহাস, সেটির সম্বন্ধে আসলে আমাদের তেমন কোনো ধারণা ছিল না। এটি তিনি বলতে চেয়েছেন, কেউ জানতো না যে বাংলা ভাষার বয়স কত, কারণ এইগুলো নিয়ে 100 বছর আগেও খুব বেশি গবেষণা হয়নি বলে এগুলো জানাও যায়নি। তো কেউ এই নিয়ে আসলে দুই ধরনের ধারা প্রচলিত আছে। কোনো কোনো ভাষাবিজ্ঞানী বলেছেন যে সংস্কৃত থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। কেন বলেছেন? কারণ সংস্কৃত ভাষার অনেক শব্দ আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত হয়েছে।
এই যে সংস্কৃতকে আর এই জন্য তারা বলতে চান যে সংস্কৃত হচ্ছে বাংলা ভাষার জননী, যেহেতু বাংলা ভাষা ভাষায় সংস্কৃত শব্দের অনেক শব্দ এসছে, অনেক শব্দই আমরা পাই, এই জন্য সংস্কৃতকে হয় বাংলা ভাষার জননী এবং বাংলাকে বলা হয় সংস্কৃতের মেয়ে। তারপরে কেউ কেউ আবার এর সাথে একটু যোগ করেছেন যে হ্যাঁ, বাংলাকে যে সংস্কৃতর জননী বলা হয় সেটা হলো সংস্কৃত, বাংলাকে যে সংস্কৃতের মেয়ে বলা হয় সেটা কেমন মেয়ে, একটু দুষ্ট মেয়ে, যে মায়ের কথা শুনিনি কিছুটা পরিবর্তিত হয়েছে, অর্থাৎ ওই যে সংস্কৃত ভাষার অনেক শব্দ কিন্তু আমাদের বাংলা ভাষায় পরিবর্তিত হয়েছে এবং সংস্কৃত ভাষার সমস্ত নিয়মকরণ কিংবা ব্যাকরণ কিন্তু আমাদের বাংলা ভাষায় অনুসরণ করা হয় না। আর এই জন্যই কেউ কেউ বলেছেন যেহেতু সংস্কৃত শব্দ বাংলা ভাষায় পাওয়া যায়, অতএব সংস্কৃত ভাষা থেকেই বাংলা ভাষার জন্ম হয়েছে, তবে কিছুটা পরিবর্তনের মধ্যে দিয়ে। কিন্তু কোনো কোনো ভাষাবিজ্ঞানী বলেছেন এই মতামতটিকে তারা মেনে নিতে চান নাই। কেন মেনে নিতে চাননি? কারণ তিনি বলেছেন যে আমাদের বাংলা ভাষায় কথা বলে সাধারণ সমস্ত লোকজন, কিন্তু সংস্কৃত ভাষা থেকে যদি বাংলা ভাষার জন্ম হয়ে থাকে সেটা নিয়ে এক ধরনের বিতর্ক আছে। বিতর্কটা কোথায়? বিতর্কটা হলো যে সংস্কৃত ছিল সমাজের উঁচু অংশের বা উঁচু শ্রেণীর মানুষের ভাষা, তা কথ্য ছিল না, মানুষ তখন সাধারণ মানুষজন তখন কথা বলতো প্রাকৃত ভাষায়, প্রাকৃত ভাষা নামে একটা ভাষা ছিল সেই ভাষায় কথা বলতো মানুষ, তার দৈনন্দিন জীবনে সমস্ত কথাবার্তা কিন্তু প্রাকৃত বাংলায় বলতো, আর যেহেতু প্রাকৃত বাংলায় সে কথাবার্তা বলতো তাহলে সংস্কৃত তো কথ্য ভাষা ছিল না, এটা সাধারণ মানুষজন এই ভাষায় কথা বলতো না, এটা নিয়ে তোমার বেদ কিংবা এই জাতীয় পুরাতন হিন্দু ধর্মের যে শাস্ত্রগুলো আছে সেগুলো এটা নিয়ে তোমার বেদের যে শ্লোকগুলো সেগুলো এই ভাষায় লেখা ছিল, তো সেই ভাষায় তো আসলে সাধারণ মানুষজন কথা বলতো না, এই জন্য তাদের বিশ্বাসটা হচ্ছে যে না, সরাসরি সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়নি, কারণ সেই সময়ের যে সাধারণ মানুষজন তারা সে সংস্কৃত ভাষা দৈনন্দিন জীবনে ব্যবহারই করতো না, যে ভাষায় দৈনন্দিন জীবনে যে ভাষার ব্যবহার ছিল না সে ভাষা থেকে কী করে সংস্কৃত ভাষার বাংলা ভাষার জন্ম হতে পারে। তাই তাদের বিশ্বাস সংস্কৃত থেকে নয়, তারা মনে করেন, এই শ্রেণীর ভাষাবিজ্ঞানীরা মনে করেন যে সংস্কৃত থেকে নয়, প্রাকৃত ভাষা থেকে উদ্ভব ঘটেছে বাংলা ভাষার। তাহলে আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো যে ভাষাবিজ্ঞানীরা মতামত দিয়েছেন যে সংস্কৃত যেহেতু উঁচু শ্রেণীর মানুষের ভাষা ছিল এবং এটি সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে ব্যবহার করতো না, তাই তাদের ধারণা, তাদের বিশ্বাস যে সংস্কৃত ধারণায় এক ধরনের প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। এখানেও এসে কিছুটা বিতর্ক আছে যে আমরা জানি প্রাকৃতরও অনেকগুলো শাখা খুঁজে পাই, তো তাহলে কোন নানা রকমের প্রাকৃত প্রচলিত ছিল, তাহলে কোন বিশেষ প্রাকৃত ভাষা থেকে এই বাংলা ভাষার জন্ম হয়েছে? সেই সময় তো প্রাচীন ভারতবর্ষে তো নানা রকম প্রাকৃত ভাষা প্রচলিত ছিল, তো তখন এই কোন প্রাকৃত থেকে আমাদের এই বাংলা ভাষার জন্ম হয়েছে, এই সম্পর্কে আসলে প্রথম যিনি মতামত প্রকাশ করেন তিনি হচ্ছেন জর্জ আব্রাহাম রিয়ারসন। তিনি বলেছিলেন যে অনেকগুলো প্রাকৃতির মধ্যে একটি প্রাকৃত হচ্ছে মাগধী প্রাকৃত, যে বললাম নানা রকম প্রাকৃত প্রচলিত ছিল তার মধ্যে একটি প্রাকৃত হচ্ছে কী প্রাকৃত, মাগধী প্রাকৃত। তো এই যে মাগধী প্রাকৃতের যে রূপ এটা থেকেই আসে, এর পূর্বাঞ্চলীয় রূপ থেকে, মাগধী প্রাকৃতের চেহারাটাও বিভিন্ন সময় পাল্টাতে থাকে, পূর্ব দিকের অঞ্চলসমূহে মাগধী প্রাকৃতির যে রূপটা পাওয়া যায় সেখান থেকেই মূলত জন্ম হয় বাংলা ভাষা। পরবর্তী পর্যায়ে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ নিয়ে তোমরা জানো যে নামও শুনেছি এর আগে, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই বিষয়ে কিছু গবেষণা করেন, তার গবেষণার মধ্য দিয়ে নতুন তথ্য পাওয়া যায়। ভাষাবিজ্ঞানীরা মনে করেন যে ইউরোপ এবং এশিয়ার বেশ কিছু ভাষার ধ্বনিতে এক ধরনের মিল আছে এবং এই মিল যাচ্ছে এর মধ্যে পশ্চিম ইউরোপের কিছু অঞ্চল এবং এদিকে পূর্ব দিকে ভারত এবং বাংলাদেশ, এই অঞ্চলের যে ভাষা তার মধ্যে কিছুটা ধ্বনিগত কিছু সাদৃশ্য আমরা লক্ষ্য করি, সাদৃশ্য লক্ষ্য করার ফলে এই অঞ্চলে অথবা সেই পশ্চিম ইউরোপ থেকে ভারত বাংলাদেশের মধ্যে যে ভাষাটা প্রচলিত তাকে একটি ভাষা বংশের নাম দেওয়া হয়েছে, ভাষা বংশ আর কিছু না, একটা গ্রুপ বলতে পারো, এই ভাষা বংশের নাম দেওয়া হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। এই নামগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, ইন্দো ইউরোপীয় না বলে অনেকে ভারতীয় ইউরোপীয় বলেন। এই যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ, এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশের একটি শাখা হচ্ছে এই ভারতীয় আর্য ভাষা,
এই আর্য ভারতীয় আর্য ভাষার মধ্যে আমরা আবার তিনটা স্তর খুঁজে পাই। একটা হলো প্রাচীন ভারতীয় আর্য ভাষা, একটা মধ্য ভারতীয় আর্য ভাষা, একটা আধুনিক ভারতীয় আর্য ভাষা। তো প্রাচীন ভারতীয় আর্য ভাষার রূপটা পাওয়া যায় আসলে প্রাচীন এই হিন্দু শাস্ত্রের যে প্রাচীন হিন্দু ধর্মের যে প্রাচীন শাস্ত্রগুলো তার মধ্যে, বিশেষ করে বেদের মধ্যে পাওয়া যায়। বেদের একটি শাখা, বেদের অনেকগুলো খণ্ড আছে তোমরা জানো, তার মধ্যে একটি হচ্ছে ঋগ্বেদ। সেই ঋগ্বেদের মধ্যে কিছু মন্ত্র আছে, সেই মন্ত্রগুলোর মধ্যে এই বাংলা প্রাচীন ভারতীয় আর্য ভাষা কিছু নিদর্শন পাওয়া যায়। এর সাল হিসেবে দেখো খেয়াল করা হয়েছে যীশুখ্রিস্টের মানে আমাদের ঈসা আলাইহিস সালামের জন্মের 1000 বছর আগে, অর্থাৎ 1000 খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ অনেক প্রাচীন, তাই না? সেই সময়ের যে শ্লোকগুলো ব্যবহার করা হয়েছিল সেই শ্লোকগুলোকেই প্রাচীন ভারতীয় আর্য ভাষা নিদর্শন ধরা হয়। তাই ব্যাকরণবিদরা এই যে এই ভাষাটির এই যে বৈদিক ভাষা বলে, ঋগ্বেদে ছিল বলে বৈদিক ভাষা, এটা নানা রকমের বিধিবদ্ধ করে একটি নানা রকম মানসম্মত একটি ভাষা সৃষ্টি করেন, এটা থেকেই পরিশীলিত করে, তাই এটাকে বলা হয়, এই ভাষার নাম সংস্কৃত, অর্থাৎ বিধিবদ্ধ পরিশীলিত শুদ্ধ ভাষা বলা হয়। অর্থাৎ ওই যে প্রাচীন ঋগ্বেদের যে ভাষাটা সেটাকেই আসলে আমরা মূলত বলছি সংস্কৃত বা পরিশীলিত বা শুদ্ধ ভাষা। খ্রিস্টপূর্ব 400 অব্দের আগে এই ভাষার প্রচলন ছিল। এরপর আমরা প্রাচীন ভারতীয় আর্য ভাষার পর আমরা প্রায় প্রাচীন ভারতীয় আর্য ভাষার আরেকটা স্তর, সেটি কোনটি? সেটি হলো মধ্য ভারতীয় আর্য ভাষা। এখানে আরেকটা তথ্য তোমাকে একটা খেয়াল রাখতে হবে, এই যে প্রাচীন ভারতীয় আর্য ভাষার তিনটি স্তর, প্রথম স্তরের নাম বৈদিক বা বৈদিক সংস্কৃত, যেটি আলোচনা পূর্বে হলো খ্রিস্টপূর্ব 1200 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 800 অব্দ ভাষার কাল, দীর্ঘদিন ধরে এটার মোটামুটি এক ধরনের প্রচলন ছিল। তো আর বিধিবদ্ধ করা হয় তখন সেটা হলো খ্রিস্টপূর্ব 400 অব্দের দিকে, এটাকে কিছুটা বিধিবদ্ধ অর্থাৎ কিছুটা ব্যাকরণসম্মত করা হয়, চূড়ান্ত করা হয় সিদ্ধান্তগুলো, তার মধ্যে দিয়ে একটি ভাষা জন্ম হয়। আর এই যে প্রাকৃত ভাষা আরেকটি স্তর মধ্য ভারতীয় আর্য ভাষা, এই মধ্য ভারতীয় আর্য ভাষা প্রচলিত ছিল খ্রিস্টপূর্ব 450 থেকে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই যে আর তার শেষ স্তরের নাম হচ্ছে অপভ্রংশ। এই অপভ্রংশ থেকে আধুনিক ভারতীয় বিভিন্ন ভাষা তৈরি হয়েছে, যার মধ্যে বাংলা, হিন্দি, গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি ইত্যাদি প্রচলিত। এখন তোমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হলো যে এই যে এখানে যে তথ্যগুলো ব্যবহার করা হয়েছে ইতিহাসের, সেই তথ্যগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। আমি আবার একটু সংক্ষেপে একটু বলার চেষ্টা করি যে অনেকে মনে করেছিল সংস্কৃত থেকে বাংলা ভাষার জন্ম, কারণ অনেক শব্দ আমাদের বাংলা ভাষার সংস্কৃত থেকে এসছে। তারপর আবার কেউ বলেছেন যে না, সংস্কৃত যেহেতু মানুষের কথ্য ভাষা ছিল না, মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহৃত এক ধরনের প্রাকৃত ভাষা, সে প্রাকৃত থেকেই বাংলা ভাষার জন্ম। তো প্রাকৃতের নানা রকম রূপ প্রচলিত ছিল ভারতবর্ষে, কেউ বলেছেন মাগধী প্রাকৃতি থেকে, আমরা একটু পরে দেখব ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যে না, মাগধী প্রাকৃত থেকে নয়, গৌরী প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম। যেহেতু এই প্রাকৃত মাগধী প্রাকৃতির যে অবস্থার, ডক্টর সুনীল কুমার চট্টোপাধ্যায় আরও কেউ কেউ বলেছেন ইউরোপ এবং এশিয়া এক ধরনের ভাষা প্রচলিত ছিল, তার নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। সেই ইন্দো ইউরোপীয় ভাষা বংশের মধ্যে একটি শাখা হচ্ছে ভারতীয় আর্য ভাষা। সেই ভারতীয় আর্য ভাষার আবার তিনটি স্তর খুঁজে পাই আমরা স্তর, তার মধ্যে একটি প্রাচীন ভারতীয় আর্য ভাষা, একটি মধ্য ভারতীয় আর্য ভাষা এবং আরেকটি হলো আধুনিক ভারতীয় আর্য ভাষা। এখন তোমাকে আলাদাভাবে মনে রাখতে হবে যে প্রাচীন ভারতীয় আর্য ভাষার ব্যাপ্তিটা কতকাল, বিশেষ করে এই জায়গায় তুমি দেখবে যে বৈদিক এবং সংস্কৃত ভাষা খ্রিস্টপূর্ব 1200 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 800 অব্দ, এই যে প্রায় 400-500 বছর সময়, এই 400 বছর সময়, এই সময়টা ধরে এই সংস্কৃত ভাষার একটা প্রচলন ছিল, সেটাকেই বিধিবদ্ধ করা হয়, সেটাকেই পরিশীলিত করে ব্যাকরণসম্মত করে সেটাকেই পরবর্তী পর্যায়ে একটি পরিশীলিত অবস্থায় আনা হয়। সেখান থেকে আমরা সংস্কৃত ভাষার জন্ম খুঁজে পাই। মধ্য ভারতীয় আর্য ভাষার এই সময়টা তোমাকে মনে রাখতে হবে, খ্রিস্টপূর্ব 450 থেকে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত, এরপরে তার যে অপভ্রংশ রূপ সেখান থেকে আধুনিক ভারতীয় আর্য ভাষা। তাহলে তোমাকে যে এই কিছু এই বিশেষ করে সময় এবং এই স্তরের যে বিভাগগুলো, এইটা তোমাকে একটু ভালোভাবে মনে রাখতে হবে। তো এতে গেলে ডক্টর সুনীল কুমার চট্টোপাধ্যায় মনে করেছিলেন যে মাগধী অপভ্রংশ থেকে, মানে মাগধী প্রাকৃতির যে কিছুটা বিকৃত রূপ, কিছুটা পরিবর্তিত রূপ তাকে বলা হয় মূলত অপভ্রংশ। সেখান থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে, আসামি এবং উড়িয়া ভাষারও জন্ম হয়েছে। কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেছিলেন যে না, এটা মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম হয়নি, সেটা জন্ম হয়েছে গৌরী প্রাকৃত থেকে। তার বিবেচনায়, তার গবেষণায় তিনি মনে করেছেন যে না,
আরেকটা প্রাকৃত ছিল সেটা গৌড়ী প্রাকৃত। এই সম্বন্ধে তিনি আসলে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন, সেগুলো আমাদের বিস্তারিত আলোচনা এই অধ্যায়ে করার সুযোগ নেই। তো এই গৌড়ী প্রাকৃত থেকে কেন এই গৌড়ী প্রাকৃতের কিছুটা অপভ্রংশ রূপ থেকেই তিনি মনে করেন যে বাংলা ভাষার উৎপত্তি বা সৃষ্টি হয়েছে। তাহলে আমরা দেখলাম যে জর্জ আব্রাহাম গ্রিয়ারসন বলেছিলেন যে প্রাকৃত বা গৌড়ী প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ও বলেছিলেন পূর্ব মাগধী অপভ্রংশ থেকে উদ্ভব হয়েছে বাংলা ভাষার। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন যে গৌড়ী প্রাকৃতের যে অপভ্রংশরূপ সেখান থেকে জন্ম হয়েছে বাংলা ভাষা। তাহলে তোমাকে এই তথ্যগুলো, এই সালগুলো, এইগুলো একটু বিস্তারিত আসলে মনে রাখতে হবে। আর এই অধ্যায়টি ছোটো করে লেখা হয়েছে, বাংলা ভাষার জন্মের ইতিহাসটি আসলে অনেক ব্যাপক, অনেক গভীর এবং অনেক বিশ্লেষণাত্মক। সেটি তুমি অষ্টম শ্রেণীতে পড়ো, নিশ্চয়ই বড় হয়ে আর বিস্তারিত সেটা তোমার জানার সুযোগ আছে, তুমি জানতে পারবা। এটি নিয়ে আসলে আরও অনেক গবেষণাধর্মী বই পুস্তক আছে। তুমি আপাতত শুধু তোমার এই অধ্যায়ে যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেগুলো নিশ্চয়ই তুমি মনে রাখবে, আর এইগুলো একটু কয়েকবার যদি অধ্যায়টা বারবার একটু পড়ে নাও এবং সেই সঙ্গে সঙ্গে যদি একটু কঠিন মনে হয় একটু খাতায় যদি লিখতে থাকো, তাহলে তুমি দেখবে যে এই তথ্যগুলো এবং যে শব্দ যে যে নামকরণগুলো দেওয়া হয়েছে বিভিন্ন স্তরে সেগুলো তোমার মোটামুটি আয়ত্তে চলে আসবে। তো আশা করছি তোমরা মোটামুটি বাংলা ভাষার জন্ম কথা সম্বন্ধে হুমায়ুন আজাদের এই ছোট্ট প্রবন্ধ থেকে মোটামুটি একটি ধারণা পেলে তো তোমরা বাংলা ভাষার চর্চা করবে, নিশ্চয়ই বাংলা ভাষার উন্নয়নে নিজেদের অবদান রাখবে, যেহেতু এটি অনেক পুরাতন একটি ভাষা। তোমাদের যে সেই শুভকামনা, তোমাদের কাছ থেকে সেই প্রত্যাশা ব্যক্ত করি। আমরা আজকে আমাদের ক্লাস শেষ করছি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।